আমার সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম কোথা থেকে এসেছেন? আমার বাড়ি সর্দারপাড়া, গ্রাম সর্দারপাড়া। জি, মির্জাপুর ইউনিয়নের লোক আমি। আমার চাচা হলো সামাদ চেয়ারম্যান। আচ্ছা, আপনি? আমি দীর্ঘদিন ধরে ঠাউরিয়া থাকি, মেডিসিন ব্যবসা আছে। জি হ্যাঁ। তো আমি আমার গ্রামের বাড়িতে নতুন করে একটা বাড়ি করতে চাচ্ছি, মানে দুইটা থাকার জন্য দুইটা তিনটা রুম করব। আচ্ছা। তো আমার ওখানে আছে 700 শতক মাটি, 700-800 শতক হবে এরকম আনুমানিক, 800 শতক। তো এক দিক দিয়ে মাটিটা নিয়ে আমি আমার ভিটা ভরবো, তো এটা আমি ভরতে পারবো কি না? মাটিটা কোথা থেকে নেবেন? আমার এক সাইড দিয়ে নিব, আমার জায়গাটাই নিব, ভিটা করবো। ভিটা করে এখান থেকে গাছে তিনটা রুম করবো। আচ্ছা, এইটাই। অনেকে বলতেছে যে এগুলা নাকি কোথায় ধরাধরি করতেছে, যে আমি তো সারি কাছে এটা জানি আসি। তাহলে আপনি আইনটা জানেন? আইনগত নিয়ম হচ্ছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন কিছুদিন আগেই, বলেছেন যে কৃষি জমি নষ্ট করে, এই যে নষ্ট করা যাবে না কৃষি জমিগুলা। আমাদের করোনার পরে বা এই যে ইউক্রেনের যুদ্ধের কারণে কিন্তু আমাদের খাদ্যশস্যের একটা অপূর্ণতা দেখার সম্ভাবনা আছে, যার সবকিছু মিলেই জিনিসটা হচ্ছে। এটা তো আপনিও আমিও বুঝি, তাই না? যে আগে হচ্ছে খাবার খাদ্য, তারপর তো অন্য সব কিছু। আমার পাশে থাকবে তো ওটা, তো আমার ওই যে জায়গাটাতে মাটি, এখন ওই জায়গাটা কি আছে? ওই ব্লক ব্লক আছে, আমার ক্ষেত আছে। এই তো কৃষি জমি নষ্ট করবে। ওইটা যখন নেই, তা যখন আমার বাড়ি নাই এখন। এখন কোথায় থাকেন? আমি ঠাউরিয়া থাকি, ভাড়া থাকি ঠাউরিয়া। ঠাউরিয়া ভাড়া থাকি। আচ্ছা হ্যাঁ। তো এখানে তো আমার থাকা লাগবে, আমার স্থান লাগবে স্যার। ওটা আমার উদ্দেশ্য ছিল বাচ্চা। আপনি কত শতক জায়গা মাটি কাটবেন? মনে করেন যে এটা 1 কাঠার মতো, 250 শতক, 350 শতক কাটবো। যখন আমি মাটি নিয়ে আসবো, তাহলে আরো যেতে একবার নিয়ে আসুন। কিন্তু ওটা আবাদ আছে, ক্ষেত আছে, ওগুলো ক্ষেত আছে বর্তমান। তাহলে আবাদি জমি নষ্ট করবেন আপনি? না, ওটা আমি তো করবো না, কিন্তু ওখান থেকে তখন করবো ওই ওটা যেন আমার আবাদ উঁচা মাটি আবাদ করছি, ওটা তো অল্প অল্প করে নিয়ে আসে, এটা ভরট করবো, তাহলে ওটাও আবাদ হবে আর এটাও আবাদ করতে পারবো। আমাদের তো স্যার টাকা নেই, তো আমাদের এই মেয়ে দুইটা বড় হয়ে গেছে। আমি লেখাপড়ার উদ্দেশ্যেই গেছি শহরে বাচ্চা দুটাকে নিয়ে। এখন মেয়ে দুটা প্রপোজাল আসতেছে, বিয়ে দিতে পারতেছি না ঘরের জন্য। ঘরের জন্য বাড়ি করবো, দুই তিনটা রুম করতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনি টাকা দেন। এটার নিয়ম হচ্ছে আপনার জেলা মাটি কাটতে হলে নর্মাল নিয়ম হচ্ছে জেলা প্রশাসকের অনুমতি নিয়ে করতে হবে, শ্রেণী পরিবর্তন করতে গেলে চাইতে। আমি শুনতেছি হ্যাঁ, তো আমি কি বলতেছি যে খাস জমি খুঁজতেছে এই জন্য হয়তো। আমি বলি যে ঠিক আছে, আমি আমারটা জানাই দিই। আমি যদি ব্যক্তিগত জমিও আপনি চাইলেই জমি শ্রেণী পরিবর্তন করা যায় না, জেলা প্রশাসকের অনুমতি নিতে, এটা হচ্ছে নিয়ম আর। এখন আমরা অনেকে হয়তো নিয়ম মানতে চাই না বা মানি না, সেটা ভিন্ন কথা। ধন্যবাদ যে আপনারা নিয়মের মধ্যে যেতে চাচ্ছেন। ঠিক আছে, আমাদের একটা আবেদন দেন আর কি, এই যে যা যা বললেন এটাকে লিখিত আবেদন দেন, ঠিক আছে? দেন, আমরা জানাবো আপনাকে, ঠিক আছে? ঠিক আছে, আপনারা আজকালকের মধ্যে একটা আবেদন দেন আমাদের, কত শতক জায়গা কোথা থেকে কাটবেন, কি পারপাসে কাটবেন, ঠিক আছে? যেমন বিক্রি করা একদম নিষেধ, ইট ভাটার জন্য কৃষি জমি বিক্রি করা যাবেই না, যতই আবেদন দেন কোনো সুযোগ নেই, ঠিক আছে? হ্যাঁ, কৃষি জমি নষ্ট করে ইট ভাটা করা যাবে না, বিশেষ প্রয়োজন হতে গেলে এটা জেলা প্রশাসন। আপনি বসতভিটা বলছেন না, কিন্তু অনেকে তো বসতভিটা করছে না, অনেকে ইট ভাটা দিচ্ছে না, অনেকে ফ্যাক্টরিতে দিচ্ছে না, এই মাটি বিক্রি করা এই সুযোগটা নাই আর কি। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ আপনি। আসসালামু আলাইকুম।